আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আছি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। হ্যাঁ, আজকে তোমাদের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা গতদিন পর্যন্ত জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি। হ্যাঁ, সেই ধারাবাহিকতায় আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের আরেকটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। তো আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 10 উদ্ভিদের প্রজননের শিরোনামে আলোচনা করব। উদ্ভিদের প্রজনন, দেখো আমরা কিন্তু গত ক্লাস পর্যন্ত মানব জীবনের ধারাবাহিকতা অর্থাৎ মানব প্রজনন নিয়ে আলোচনা করেছি। তাহলে মানব প্রজননের পরপরই আমরা উদ্ভিদের প্রজনন নিয়ে আলোচনা করছি, এটি আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তো চলো যাওয়া যাক। আমরা আজকে শুরুতে একটি ছবি রেখেছি, এই ছবিটা দেখে কি তোমরা কোনো ধারণা করতে পারছো? কিসের জন্য রেখেছি? দেখো কি সুন্দর একটি ফুল, পাশে একটি প্রজাপতি উড়ে বসছে। এখানে কি প্রজননের কোনো কাজ হতে যাচ্ছে নাকি? ঠিক বলেছ, হ্যাঁ। এই প্রজাপতি যখন এখানে এসে বসবে, তখন পরাগরেণু পুংস্তবক থেকে স্ত্রী স্তবকে স্থানান্তরিত করবে এবং পরাগায়ন করবে। এটি কিন্তু প্রজননের অন্যতম একটি বিষয়। যাই হোক, আমরা সেগুলোতে একটু একটু করে যাই। তার আগে আমরা প্রজননের সংজ্ঞা বা আজকে আমাদের এই চ্যাপ্টারের যে মূল আলোচ্য বিষয় উদ্ভিদের প্রজনন, সেটিকে যদি আমরা একটু সংজ্ঞায়িত করি। দেখো প্রজননটা কি? তো উদ্ভিদের প্রজনন হচ্ছে ইংরেজিতে আমরা যেটাকে বলি প্ল্যান্ট রিপ্রোডাকশন। আমরা যদি এটাকে সংজ্ঞায়িত করি, যে জটিল জৈবনিক প্রক্রিয়ায় অর্থাৎ যে জটিল ধারাবাহিক জৈবনিক প্রক্রিয়ায় জীব তার নিজের মতো অপত্য বংশধর সৃষ্টি করে, অর্থাৎ একটি জীব তার মতো আরেকটি জীব উৎপাদনের যে প্রক্রিয়া, সেটি হচ্ছে জীবের প্রজনন। সেটি উদ্ভিদের হতে পারে, প্রাণীর হতে পারে, যে কোনো জীবেরই হতে পারে। অর্থাৎ প্রজনন হচ্ছে একটা জীবের মতো অপত্য বংশধর তৈরির যে প্রক্রিয়া, সেটি হচ্ছে প্রজনন। তো আমরা যদি কিছু ছবি তোমাদেরকে দেখাই, যেমন দেখো এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ, আমি একটু মার্কার পয়েন্ট নেব, নিয়ে তোমাদেরকে একটু একটু করে চিহ্নিত করে দেখাতে চাই। যেমন দেখো, এটা একটা ফুল। একটা উদ্ভিদের যৌন জননের জন্য যে প্রজনন অঙ্গটি কাজ করে, সেটি হচ্ছে ফুল। তো একটি ফুলের বিভিন্ন অংশ যদি আমি একে একে তোমাদেরকে একটু চেনাতে চাই, যদিও 19-এ তোমরা এগুলো পড়ে এসেছো। এই যে এটি হচ্ছে ফুলের বৃন্ত বা পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ। এরপরে আমরা যদি দেখি, দেখো এগুলো হচ্ছে ফুলের বৃতি। এরপরে এইটি হচ্ছে এর দলমণ্ডলের বিভিন্ন অংশ, পাপড়ি, এক একটা পাপড়ি। আর এই যে মাঝখানে দণ্ডের মতো দাঁড়িয়ে আছে, যেটা গর্ভদণ্ড, এর উপরে গর্ভমুণ্ড এবং এর ভেতরের দিকে রয়েছে গর্ভাশয়। এই সবগুলো মিলে কি এর হচ্ছে স্ত্রী কেশর। আর উপরের দিকে এই যে দেখো, এখানে এই যে যেগুলো প্রকাশিত হয়ে আছে, এগুলো হচ্ছে ফুলের পুংকেশর। তাহলে একটি ফুলের বিভিন্ন অংশ যেটা আমরা দেখলাম, এর মধ্যে কিন্তু এর পুংকেশর এবং স্ত্রীকেশর, এই পুংকেশর এবং স্ত্রীকেশরকে আমরা বলি প্রজননের মূল হাতিয়ার। পুংস্তবকে যেমন পরাগরেণু তৈরি হয়, স্ত্রী স্তবকের অর্থাৎ গর্ভাশয়ে ডিম্বাণু তৈরি হয়। এই ডিম্বাণু এবং পরাগরেণু যেটা শুক্রাণুতে পরিণত হয়, এই দুটোর মিলনের মাধ্যমে জায়গট হয় এবং সেই জায়গটের পরিণতিতে ভ্রূণ হয়। সেই ভ্রূণ বিকশিত হয়ে আরেকটি পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপাদিত হয়, যেটিকে বলি আমরা উদ্ভিদের যৌন জনন। কি এই ছবিতে কিছু মনে হচ্ছে? এই যে দেখো, হ্যাঁ হ্যাঁ, এই ছবিটার কথা বলছি। একটা পাখি কি সুন্দর করে ফুলের ভেতরে ঠোঁট দিয়ে ফুলের মানে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের এখানে একটু নাড়াচাড়া করছে। এর দ্বারা কি কোনো কাজ হচ্ছে ফুলের? পাখি তো মধু খাওয়ার জন্য এসেছে, ঠিক আছে, কিন্তু ফুলের জন্য কোনো উপকার হচ্ছে? ওই যে প্রজাপতিটি যেমনটি এসেছিল, ঠিক এই পাখিটিও এই ফুলের কিন্তু কিছু উপকার করছে। এবারে আরেকটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো নিচের দিকে এই ছবিটাতে, অর্থাৎ এই যে এই এখানে একটি ফুল, এখানে কিন্তু আরেকটি ফুল। তো এই দুটি ফুলে এই যে প্রজাপতি একবার এখান থেকে এখানে, একবার ওখান থেকে এখানে, এই যে দৌড়াদৌড়ি করছে, এই প্রজাপতির কি লাভ? প্রজাপতির লাভ হচ্ছে সে মধু খেয়ে বেড়াবে।
ফুলের কি লাভ? ফুলের লাভ ওই ছবিটার মতো, তবে উপরের চিত্রের সাথে নিচের চিত্রের কিছু একটা পার্থক্য আছে। হ্যাঁ ঠিক, উপরেরটা গেল স্বপরাগায়ন আর নিচেরটা পরপরাগায়ন। হ্যাঁ অর্থাৎ যখন একই ফুলের গর্ভাশয়ের যে ডিম্বাণু এবং পরাগরেণু এদের মধ্যে যখন নিষেকের জন্য পরাগরেণু সংযোজিত হয় তখন সেটাকে বলি আমরা স্বপরাগায়ন, আর ভিন্ন দুটি উদ্ভিদের ফুলে যদি হয় তখন সেটাকে বলি আমরা পরপরাগায়ন। ওকে, তাহলে এখানে দুটি ভিন্ন ফুলের মধ্যে এখানে কি ঘটনা ঘটাচ্ছে সেটা হচ্ছে পরাগায়ন। এরপরে আমি আরো কয়েকটি ছবি তোমাদের দেখাতে চাই। আসলে দেখো, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটি ছবি দেখি, আমি এই চ্যাপ্টার সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা তৈরি করতে চাই। যেমন এখানে যে কথাগুলো আমরা বললাম, যেমন এটি একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ, মনে করো এই উদ্ভিদের এটি প্রাথমিক অবস্থা, তাহলে এই উদ্ভিদের বডিতে এরকম একটি ফুল উৎপাদিত হয়েছে। হ্যাঁ, এই ফুলে এখানে পরাগরেণু এবং এই ফুলে এখানে ডিম্বাণু তৈরি হয়েছে, এই পরাগরেণু ডিম্বাণু মিলনের মাধ্যমে কি হয়েছে পরাগায়ন এবং তথা নিষেক সম্পন্ন হয়েছে। আচ্ছা, নিষেকের মাধ্যমে বীজ উৎপাদিত হয়েছে, এই বীজ অঙ্কুরিত হয়ে আবারও মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে সেখান থেকে আবারও একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ উৎপাদিত হয়েছে। তাহলে এভাবে একটা উদ্ভিদের যৌন জন্মের মাধ্যমে, অর্থাৎ একটি শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মাধ্যমে যৌন জননে একটি নতুন উদ্ভিদ উৎপাদিত হচ্ছে। আমরা আরেকটু কিছু দেখাই, ডান পাশে আরেকটি ছবি আসছে, দেখো এই ছবিটা দেখো। এখানে যে উদ্ভিদটা তার একটা ডালকে, এই যে দেখো একটি শাখাকে টেনে নিয়ে মাটির সংস্পর্শে আমরা রেখেছি, উদ্দেশ্য কি? মাটির কাছাকাছি রাখলে সেখান থেকে মূল গজাবে। আমার উদ্দেশ্য কি? ওই মূল সহ এটাকে কেটে নিয়ে অন্য একটি জায়গায় রোপণ করলে সেখান থেকেও কিন্তু একটি পূর্ণাঙ্গ উদ্ভিদ আমরা পেতে পারি। অর্থাৎ এই উদ্ভিদটির জন্ম নতুন কোন বীজ থেকে নয়, একটি উদ্ভিদের শাখা থেকে বা উদ্ভিদের দৈহিক অঙ্গ থেকে। এই জননকে আমরা বলে থাকি অঙ্গজ জনন। তাহলে এই পাশের জননটা ছিল যৌন জনন আর এই পাশের জননটা হচ্ছে অঙ্গজ জনন। ঠিক আছে, তাহলে নতুন উদ্ভিদ সৃষ্টির দুটি কৌশল, একটি যৌন জনন আর একটি অঙ্গজ বা অযৌন জনন আমরা দেখব। ঠিক আছে, আমি আরো কয়েকটা ছবি তোমাদেরকে দেখাতে চাই অঙ্গজ জননের, যেগুলো প্রাকৃতিক ভাবে সংঘটিত হয় এবং কৃত্রিম ভাবেও হতে পারে। এই যে এই ছবিটা তুমি যদি লক্ষ্য করো, এটি অবশ্য যৌন জননের ছবি, অঙ্গজ জননের দিকে যাচ্ছি একটু পরে। এখানে যে দুটো ফুল দেখতে পাচ্ছ, কিসের ফুল বলতো? লাউয়ের ফুল, কুমড়া। হ্যাঁ, লাউ, কুমড়া, মিষ্টি কুমড়া, এগুলো প্রায় কাছাকাছি এরকমই ফুল সাধারণত হয়। তবে ডান পাশেরটা কি ফুল আর বাম পাশেরটা কি ফুল বলতো? একই উদ্ভিদের ফুল। ও বলছে ভিন্ন ভিন্ন উদ্ভিদের ফুল। কাটা সঠিক, একই উদ্ভিদের ফুল, কিন্তু এই উদ্ভিদে দু রকমের ফুল উৎপাদিত হয়, একটা পুরুষ ফুল আর একটা স্ত্রী ফুল। এই পুরুষ ফুলে পুংকেশর তৈরি হবে, স্ত্রী ফুলে স্ত্রী কেশর তৈরি হবে, এবং এই পুংকেশরে পরাগরেণু স্ত্রী কেশরের অভ্যন্তরে গর্ভাশয় ডিম্বাণু তৈরি হবে। ঘটনা তো একই যেটা আমরা ওখানে বর্ণনা করলাম, এইভাবে সম্পাদিত হচ্ছে। এখানে দেখো একজন ব্যক্তি একটা পুরুষ ফুলকে ছিঁড়ে নিয়ে এসে আবার ভুল করে স্ত্রী ফুলও ছিঁড়ে নিয়ে আসা যাবে না, কারণ স্ত্রী ফুলের পরিণতিতেই কিন্তু সেটি ফল হবে। আর পুরুষ ফুল যেটা একলিঙ্গ ফুল আর কি, তার পুরুষ ফুলে পরাগায়নের পর ওই পুরুষ ফুলের আর কোনো দাম নেই, ওটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তাহলে এখানে এই ব্যক্তি ম্যানুয়ালি একটি স্ত্রী পুষ্পে পুং পুষ্প থেকে পরাগরেণু নিয়ে এসে পরাগায়ন ঘটানোর চেষ্টা করছে। ডান পাশে যে ছবিটা আমরা দেখছি, দেখো এইটা হচ্ছে একটা আদা, তাই না? আদা হলুদ, আদা হলুদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে একটা রাইজোম, আলুর ক্ষেত্রে যেমন টিউবার, হ্যাঁ, কচু কলার ক্ষেত্রে, কচু ক্ষেত্রে সাকা, ঠিক আছে, তারপরে তোমার পেঁয়াজের ক্ষেত্রে বাল্ব, এগুলো ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যেগুলো যেগুলোর মাধ্যমে প্রাকৃতিকভাবে অঙ্গজ জনন সম্পাদিত হয়। ওকে, এইটা কি পাথরকুচির পাতা? ঠিক, হ্যাঁ, পাথরকুচির পাতা থেকে কিন্তু নতুন উদ্ভিদ জন্মানোর সুযোগ আছে এবং এটিও এক ধরনের প্রাকৃতিক জনন। তাহলে আমরা যা দেখলাম এখানে ছিল বিভিন্ন ধরনের প্রজনন। ওকে, এখন আমাদের এই আলোচনায় আমরা যেটিকে মুখ্য হিসেবে নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যৌন জনন। একটি উদ্ভিদের বা একটি জীবের যৌন জনন কাকে বলবো আমরা? যখন যে জনন প্রক্রিয়ায়
গ্যামেট উৎপন্ন হয়, একটি পুংগ্যামেট এবং একটি স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। আমি যদি একটু হাইলাইটার নিয়ে তোমাদেরকে এখানে হাইলাইট করে দেখাই, দেখো যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদিত হয় অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট উৎপাদিত হয় এবং দুটো জনন কোষ তৈরি হয় অর্থাৎ পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হয়। এই দুটো গ্যামেটের মিলনের মাধ্যমে যে ডান পাশে আমি একটা ছবি এঁকেছি, দেখো এই ছবিতে হ্যাঁ একটি উদ্ভিদের ফুলে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে, পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট থেকে শুক্রাণু ও ডিম্বাণু তৈরি হচ্ছে, শুক্রাণু ডিম্বাণুর মিলনের মাধ্যমে জাইগোট তৈরি হচ্ছে, সেই জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে তোমার পরবর্তীতে নতুন উদ্ভিদ, এইভাবে পর্যায়ক্রমিক ভাবে চক্রাকারে একটি উদ্ভিদের যৌন জনন আবর্তিত হচ্ছে। তাহলে এই যে যৌন জনন সম্পাদিত হচ্ছে একটি ফুলের ভেতরে পুংকেশর, এই পুংকেশরের মাথায় পরাগরেণু কিভাবে তৈরি হচ্ছে, একটি ফুলের গর্ভাশয়, গর্ভাশয়ের ভেতরে ডিম্বাণু কিভাবে তৈরি হচ্ছে, এই তৈরি হওয়ার যে প্রক্রিয়া এখন আমরা সেগুলো দেখব। যদি আমি পুংগ্যামেটোফাইট বা পুং রেণু উৎপাদনের যে অঙ্গ সেটির বিকাশ কিভাবে সংঘটিত হয় বা সেটা কিভাবে উৎপাদিত হয় সেটা আমরা এখন দেখব। পুং রেণুস্থলীর পরিস্ফুটন এটি কিভাবে সম্পাদিত হচ্ছে। ওকে, তো ফুলের বা পুষ্পের পুং জননাঙ্গকে বলি আমরা পুংকেশর, তাই না? হ্যাঁ, পুংকেশর। তাহলে এর দুটো অংশ অর্থাৎ লম্বা যে দণ্ডাকৃতির আমি একটু ছবি দেখাই, হ্যাঁ এই যে লম্বা দণ্ডাকৃতির এই যে এখানে এটি হচ্ছে পুংদণ্ড, এই যে আমি যদি একটু কালার করে দেখাই, হ্যাঁ এই যে দেখো কালার করলাম, এটি হচ্ছে পুংদণ্ড। ওকে, আর এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এই অংশটুকু এটি হচ্ছে পরাগধানী। হ্যাঁ, পরাগধানীর এখানে দেখো আমরা একটা ছেদ করেছি অর্থাৎ এই পর্যন্ত একটা প্রস্থচ্ছেদ নিয়েছি, এভাবে কাটলে লম্ব ছেদ হবে। তো একটি পুংকেশরের দুটো অংশ থাকে, একটি লম্বা পুংদণ্ড এবং পিণ্ডাকৃতির বা উপরে মুণ্ডাকৃতির যেটি থাকে সেটি হচ্ছে পরাগধানী। আর পরাগধানীর ভেতরেই মূলত পরাগরেণু বা মাইক্রোস্পোর উৎপাদিত হয়। ঠিক আছে, তো পরাগধানী সাধারণত কি কি হয় দেখো, এখানে মাঝখানে যে টিস্যু দিয়ে যুক্ত থাকে সেটাকে বলি আমরা যোজক নামক একটি বন্ধা টিস্যু, এবং এর ভেতরে লম্বা প্রকোষ্ঠ থাকে। এই প্রকোষ্ঠগুলোই মূলত পরাগরেণু স্থলী বা পরাগরেণু যেখানে উৎপাদিত হয় এই থলি ধারণ করে। একটি আদর্শ পরাগধানী এই পরাগরেণু থলিগুলো নিয়ে গঠিত। আমি যদি এইটা একটু দেখাই, যে ডান পাশের এই ছবিটা দেখো, এখানে আরো বড় করে ওই প্রস্থচ্ছেদটা আমরা নিয়েছি, এখানে এই 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 এইখানে আমি আর একটু মার্কার পয়েন্টারটা নিই, এই ডান পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছ এইটা কিন্তু পরাগধানীটা ফেটে পরাগরেণুগুলো বেরিয়ে গেছে। এই অবস্থায় স্টোমিয়াম নামক একটি আবরণী থাকে, যেটা আমরা টেরিসের ক্ষেত্রেও পড়েছিলাম, টেরিসের যে তোমার স্পোরাঞ্জিয়াম ভেদ করে যে পরাগরেণুগুলো বেরিয়ে আসে বা স্পোরগুলো বেরিয়ে আসে, এখানে এই এই পাশে যে কোষগুলো সেগুলো একেবারে স্টোমিয়ামের আবরণী ভেঙে গিয়ে এখান থেকে স্পোর অলরেডি মানে পুংরেণু বা পরাগরেণুগুলো বাইরে বেরিয়ে এসেছে। আমরা যদি এখানে বর্ণনা করি দেখো, পুংরেণুথলির ভেতরে কিছু কোষ আশপাশের কোষ থেকে তুলনামূলকভাবে বড় হয় এবং এখানে সাইটোপ্লাজমও ঘন হয়, নিউক্লিয়াসও বড় থাকে। এই কোষগুলোকে বলি আমরা আর্কিস্পোরিয়াল কোষ। ওকে, আর্কিস্পোরিয়াল কোষ। এবং এই কোষগুলো বিভাজিত হয়ে পরিধির দিকে কিছু ওয়াল কোষ বা দেয়াল কোষ তৈরি করে, আর কেন্দ্রের দিকে যে কোষগুলো থাকে সেগুলো হচ্ছে জনন মাতৃকোষ বা প্রাইমারি জার্মিনাল সেল, প্রাথমিক জনন মাতৃকোষ তৈরি করে। এই যে এখানে আমরা বর্ণনার মধ্যে বলছি দেখো, প্রাথমিক জনন মাতৃকোষে পরিণত হয় এবং এই প্রাথমিক জনন মাতৃকোষ পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করে। তো এই পরাগ মাতৃকোষ পর্যন্ত এই কোষগুলো কিন্তু ডিপ্লয়েড টোয়াইস এন সংখ্যক ক্রোমোজোম বাহিনী, যখনই মিওসিস হচ্ছে, এই যে দেখো পরের কথা বলছি, এবং মিওসিস বা মায়োসিস একই শব্দ, হয়তো বানানের উচ্চারণগত ভিন্নতা। মায়োসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি করে, যখনই মিওসিস হয় তখনই কিন্তু আর এটি ডিপ্লয়েড থাকে না, তখন চারটা কোষ তৈরি করে, এই চারটি কোষই হয় হ্যাপ্লয়েড, এন সংখ্যক ক্রোমোজোম বাহিনী। ঠিক আছে, এই চারটা হ্যাপ্লয়েড কোষের মধ্যে আবার কি হয় দেখো, হ্যাঁ এগুলো এক একটা পরাগরেণু তৈরি করে। এই পরাগরেণুগুলোর আমরা যদি একটু গঠন লক্ষ্য করি, এই যে পাশে একটা ছবি দিয়ে দেখাই দেখো, আচ্ছা তো এই পরাগধানীর প্রাচীর, ছবিটা পরে দেখাচ্ছি, পরাগধানীর প্রাচীর যখন ফেটে যায় তখন এরকম প্রথমত এক নিউক্লিয়াস যুক্ত কোষ থাকে, পরবর্তীতে এটি মাইটোসিস বিভাজনের মাধ্যমে এটি দ্বি নিউক্লিয়াস যুক্ত কোষ তৈরি করে। এই পরাগধানীর বাইরের পরাগরেণুর বাইরের যে আবরণ সেটাকে বলি আমরা এক্সাইন, আর ভেতরের যে আবরণ আমি ছবিটা দেখিয়ে বলি, তাহলে তোমাদের জন্য বোঝাতে সুবিধা হবে। এই যে দেখো, এই যে বাইরের যে আবরণ, কই কই পয়েন্টারটার কথা, এই যে এখানে এই বাইরের যে আবরণ এটিকে বলছি আমরা এক্সাইন,
আর ভেতরের দিকের যে সাইটোপ্লাজমিক আবরণ সেটি হচ্ছে ইনটাইল। আর এর ভেতরে কি থাকে? একটি নিউক্লিয়াস প্রথমত থাকে। হ্যাঁ, তো এই পরাগরেণু বিকাশ কিভাবে সম্পৃক্ত হয়? পরাগরেণু কিন্তু এই অবস্থাতেই পুংক স্তবকের অর্থাৎ পুংকেশ্বরের ওখান থেকে বায়ুর মাধ্যমে হোক বা কোনো কীট পতঙ্গের মাধ্যমে হোক বা ম্যানুয়ালি হোক, যেভাবেই হোক, ফুলের গর্ভমুণ্ডে যখন পতিত হয় তখন ওই গর্ভমুণ্ডের উপর থেকে পুষ্টি শোষণ করে এই পরাগরেণুগুলো একটা টিউব তৈরি করে, যেটাকে বলি আমরা জার্মিনাল টিউব বা জনন নালিকা। হ্যাঁ, এবং তার আগে এখানে এই নিউক্লিয়াসটা দেখো, এই যে যে একটা নিউক্লিয়াস ছিল এখানে মাইটোসিস বিভাজনের মাধ্যমে নিউক্লিয়াসটা দুটো নিউক্লিয়াসে পরিণত হয় এবং যেটা নালি তৈরি করে এগিয়ে যায় সেটাকে বলি আমরা নালিকা নিউক্লিয়াস, আর যেটা মূলত পরবর্তীতে জননের কাজে অংশগ্রহণ করবে বলে অপেক্ষা করে এটাকে বলি আমরা জনন নিউক্লিয়াস। তাহলে একটি জনন নিউক্লিয়াস এবং আরেকটি নালিকা নিউক্লিয়াস তৈরি করে। এই যে দেখো নালিকা নিউক্লিয়াস নালি তৈরি করে এগিয়ে যায় আর এর পেছনে পেছনে জনন নিউক্লিয়াস এগোতে থাকে। এক পর্যায়ে যখন ডিম্বকের কাছাকাছি অর্থাৎ গর্ভাশয়ের ভেতরে প্রবেশ করে তখন জনন নিউক্লিয়াসটাও আবার মাইটোসিস পদ্ধতিতে, মনে রাখবে এখানে কিন্তু আর মিওসিস হবে না, মিওসিস যেটা ওই যে তোমার জনন মাতৃকোষে প্রথমে হয়েছিল ওই পর্যন্ত মিওসিস শেষ, মিওসিস হওয়া মানেই ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড বা এন হয়ে যাওয়া। তো এখানে যে দুটো জনন নিউক্লিয়াস একটি ছিল মূলত সেটি আবারও মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে দুটো জনন নিউক্লিয়াস তৈরি করে এবং এই দুটোর মধ্যে একটি ডিম্বাণুকে নিষিক্ত করে আর একটি ওই যে তোমরা নাইন টেনে একটু পড়ে আসছো যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হয়ে কি করে এন্ডোস্পার্ম বা শস্যকলা বা শ্বাস তৈরি করে। ঠিক আছে, এখন আমরা স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশে যাব। তো স্ত্রী গ্যামেটোফাইট মূলত কোথায় উৎপাদিত হয়? ডিম্বকের অভ্যন্তরে উৎপাদিত হয়। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ডিম্বক আমরা যে উদ্ভিদ দেহে দেখি এরকম কতগুলো ডিম্বকের কিছু ডিম্বক আছে যেগুলো মুখ উপরের দিকে থাকে সেগুলোকে বলি আমরা ঊর্ধ্বমুখী ডিম্বক, যেগুলো ডিম্বকের মুখ নিচের দিকে থাকে সেগুলোকে বলি আমরা অধমুখী ডিম্বক, আর যেগুলো এরকম একটু বাঁকা হয়ে থাকে সেটাকে বলি বক্রমুখী ডিম্বক। এই যে এখানে ছবিগুলো দেখো, এটি হচ্ছে ঊর্ধ্বমুখী, হ্যাঁ এটি হচ্ছে অধমুখী, তারপর এটি হচ্ছে বক্রমুখী, এটি হচ্ছে পার্শ্বমুখী। তার মানে এরকম বিভিন্ন রকমের ডিম্বক বিভিন্ন উদ্ভিদে দেখা যায়। তো এর মধ্যে যেটি অধমুখী ডিম্বক এটিকে আমরা একটি আদর্শ ডিম্বক বা অন্যগুলো ধরতে পারি। তো একটি অধমুখী ডিম্বক বা আদর্শ ডিম্বক যেমন এই যে এখানে ডিম্বক মূল, হ্যাঁ এটি ডিম্বক মূল, এখানে কিছু টিস্যু আছে যেগুলোকে বলা হয় নিউসেলাস বা ভ্রূণকোষক টিস্যু। তারপরে একেবারে নিচের দিকে যেখানে ডিম্বক রন্ধ্রের কাছাকাছি যেটা বৃহৎ নিউক্লিয়াস যুক্ত কোষ সেটিকে আমরা ডিম্বাণু বলি, ডিম্বাণুর পাশে যে দুটো কোষ থাকে এটাকে সহকারী কোষ বলা হয়, আর এই ডিম্বাণু সহকারী কোষের বিপরীত দিকে যে তিনটি কোষ থাকে সেটিকে বলি আমরা প্রতিপাদ কোষ। ঠিক আছে, আর উভয় মেরু থেকে দুটো কোষ গিয়ে মাঝখানে যেখানে অবস্থান করে সেটিকে বলি আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস। এই সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ওই যে দুটো জনন নিউক্লিয়াস তৈরি হয়েছিল একটি মিলিত হয়ে মূলত শ্বাস বা শস্যকলা তৈরি করে, যে প্রক্রিয়াকে বলি আমরা দিনিশেক বা ত্রিমিলন, সেটি আমরা পরের আলোচনায় পরের ক্লাসে ইনশাল্লাহ দেখব। তাহলে একটি আদর্শ ডিম্বকের কি কি অংশ থাকে আমরা প্রায় বলে ফেলেছি। তাহলে এই বাইরের এটি হচ্ছে ডিম্বকের বহিঃত্বক, এর ভেতরেরটা হচ্ছে ডিম্বক অন্তঃত্বক, হ্যাঁ আর এই ভেতরের এই পুরোটাকেই বলি আমরা ভ্রূণথলি, এই পুরোটাই হচ্ছে ভ্রূণথলি যেটার ভেতরে মূলত ভ্রূণ উৎপাদিত হয় এবং এই ডিম্বাণু নিষিক্ত হবার পরে সেখান থেকে ভ্রূণ তৈরি হয়। আর নিচের দিকে এটা হচ্ছে ডিম্বক নাড়ি, ডিম্বক নাভি, হ্যাঁ আর যে ছিদ্র দিয়ে মূলত শুক্রাণু ডিম্বকের ভেতরে প্রবেশ করে ডিম্বাণুকে নিষিক্ত করে সেই রন্ধ্রটাকে বলি আমরা কি মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্র, কোনো কোনো বইতে দেখবে ইংরেজি টার্মটাও দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা একেবারে আজকের আলোচনার শেষের কথায় আসছি, সেটি হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে সৃষ্টি হয়। আমরা পুং গ্যামেটোফাইট সৃষ্টি দেখলাম বা প্রাথমিক অনেক কথা বললাম, এখন দেখব স্ত্রী গ্যামেটোফাইট কিভাবে তৈরি হচ্ছে। স্ত্রী গ্যামেটোফাইট কোথায় তৈরি হবে? গর্ভাশয়ের ভেতরে তৈরি হবে, তাই না? তাহলে কিভাবে তৈরি হয় দেখো, প্রথমত গর্ভাশয়ের ভেতরে একটি এরকম কোষ যেটাকে আমরা ওই যে প্রাইমারি আর্কিসপোরিয়াল কোষ বলেছিলাম, এখানেও এরকম একটি কোষ প্রথমত আত্মপ্রকাশ করে রেণু মাতৃকোষ বা স্ত্রী রেণু মাতৃকোষ হিসেবে, যেটা মূলত ডিম্বাণু তৈরির কার্যক্রমের দিকে এগোতে থাকবে। তাহলে এই কোষটা প্রথমত কি করবে, মিওসিস পদ্ধতিতে বা মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে চারটা হ্যাপ্লয়েড কোষ তৈরি করবে। এই যে তুমি দেখতে পাচ্ছ এই যে চারটি স্ত্রী রেণু কোষ, কারণ মিওসিস হওয়ার পরে সেই কোষে কিন্তু আর ডিপ্লয়েড অবস্থা থাকে না,
যেগুলো পাওয়া যায় সেগুলো হয় হ্যাপ্লয়েড কোষ। এখানে এই চারটি হ্যাপ্লয়েড কোষ তৈরি করে, চারটার মধ্যে কিন্তু দেখো এই তিনটি কোষই নষ্ট হয়ে যায় এবং একটি মাত্র কর্মক্ষম থাকে। এই যে একটি মাত্র কর্মক্ষম কোষ কি নাইন টেনে পড়ে আসছে কিছুটা, এগুলো চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, তারপরও এটা পড়তে হবে পরীক্ষায় আসে। তাহলে এই যে কর্মক্ষম স্ত্রী রেণু যেটা থাকলো, এটি কি করে কয়েক দফা মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এই যে দেখো প্রথম মাইটোসিস যখন হলো তখন দুইটা নিউক্লিয়াস, দ্বিতীয় মাইটোসিস যখন চারটা, তৃতীয় মাইটোসিস যখন তখন আটটা নিউক্লিয়াস তৈরি করে। তাহলে ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড তিন দফা মাইটোসিস বিভাজন হয়। বিভাজনের পর যখন আট নিউক্লিয়াস বিশিষ্ট একটা থলি তৈরি করে, তখন এর মধ্যে তিনটা নিউক্লিয়াস এই মেরুতে, তিনটা নিউক্লিয়াস ওই মেরুতে থাকে, আর মাঝখানে দুটো নিউক্লিয়াস উভয় মেরু থেকে গিয়ে অবস্থান করে, যে দুটোকে আমরা আগের ডিম্বকের গঠনে দেখলাম, যেটাকে আমরা সেকেন্ডারি নিউক্লিয়াস বলি। আর যেই পাশে ডিম্বকের রন্ধ্র থাকে, যেমন উপরের দিকে যদি অধমুখী ঊর্ধ্বমুখী ডিম্বক হয়, তাহলে ওই ডিম্বকের রন্ধ্র পথে যে নিউক্লিয়াসটি থাকে সেটি মূলত সক্রিয় কর্মক্ষম ডিম্বাণু হিসেবে আত্মপ্রকাশ করে। আর পাশে যে দুটো থাকে, যেমন এখানে দেখো এইটা হচ্ছে সক্রিয় ডিম্বাণু, কই কই কই, এই যে এখানে এটি হচ্ছে সক্রিয় ডিম্বাণু, আর এটি এবং এটি, এই দুটো হচ্ছে সাহায্যকারী বা সহকারী কোষ। আর এই উপরে এই মানে বিপরীত মেরুর যে তিনটা, এই তিনটাকে বলছি আমরা প্রতিপাত কোষ। আর মাঝখানে যে দুটো গিয়ে অবস্থান করছে সে দুটো হচ্ছে কি, সেকেন্ডারি নিউক্লিয়াস। ওকে শেষ করলাম। আচ্ছা আজকে সংক্ষিপ্ত হলো না, তারপরে অনেকটাই দেখতে হয়েছে। বাড়ির কাছে কি হতে পারে, সর্বশেষ দুটো স্লাইড আমরা দেখলাম, একটা হচ্ছে একটি অধমুখী ডিম্বকের লম্ব ছেদ আঁকবে, ওকে সুন্দর করে এঁকে চিহ্নিত করবে বিভিন্ন অংশ। আর সর্বশেষ যেটি দেখলাম স্ত্রী গ্যামেটোফাইটের বিকাশ, যেটি আপনার লাস্ট ফিগার, এইটি চিত্রের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করে আমাকে দেখাবে, আমাদের পেজে তুমি আপলোড করবে, নিলে আমাকে মেসেজ মেরে দেবে, তোমাদের হোমওয়ার্ক কিন্তু ঠিক মতো পাচ্ছি না। ওকে তো ঠিক আছে, ভালো থেকো, সর্বশেষ স্লাইডটা না দেখালেই নয়, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার ক্লাসটি দেখার জন্য। ভালো থেকো, আল্লাহ হাফেজ।